ভাঙা আয়নায় মুখ দেখলে কি হয়, নামাজে দোয়ায় মাসুরা না পারলে কি করব। জীবনে একবার হলেও সালাত ও তাসবি নামাজ পড়তে হবে, এটি কি হাদিস দ্বারা প্রমাণিত? জ্বর হয়েছে, নাপাক খেয়েছি, জ্বর চলে গিয়েছে, এমন কথাটা বলা কি শিরক? নাপাক অবস্থায় আমরা কোরআনুল করিম সহ অন্যান্য হাদিসের বই, ইসলামিক বই কি ধরতে পারবো? ফজরের পর কি আর ঘুমানো যাবে? অনেকে বলে ফজরের পরে ঘুমানো গুনাহ। সঠিক উত্তর জানতে চাই। ফজরের পর ঘুমানো গুনাহ নয়, কেউ যদি ঘুমায় তাহলে ঘুমাতে পারে, তবে নবী আলাইহিস সালাম কখনো ফজর পরে ঘুমাননি, এটা সুন্নতের খেলাফ। আর ফজরের পরে হচ্ছে অনেক বরকত আল্লাহ তাআলা রেখেছেন, এই ফজরের পরে যদি আপনি ঘুমান তাহলে সেই বরকত থেকে মাহরুম হবেন আর সুন্নতের খেলাফ হবে। তবে অনেক বড় মারাত্মক গুনাহ করে ফেলবে এমনটা নয়, কেউ যদি অসুস্থ থাকে বা দুর্বল থাকে সে অবশ্যই ঘুমাতে পারে। নামাজে দোয়া মাসুরা না পারলে কি করব। নামাজে দোয়া মাসুরা হচ্ছে সুন্নতে মুয়াক্কাদা, এটি যদি কেউ না পারে তো এটা স্কিপ করতে পারে, কিন্তু অবশ্যই নামাজকে পরিপূর্ণভাবে সুন্নত দিয়ে সাজিয়ে একটু ফুলফিল কমপ্লিট নামাজের জন্য কিন্তু আপনাকে অবশ্যই সুন্নতে মুয়াক্কাদা সুন্নত বিষয়গুলোকেও পড়তে হবে। সো কেউ যদি না পারে শেখার আগ পর্যন্ত সে চাইলে ওই বিষয়টি স্কিপ করতে পারে, সমস্যা নেই, কিন্তু অতি দ্রুত শিখে নিতে হবে। নাপাক অবস্থায় আমরা কোরআনুল করিম সহ অন্যান্য হাদিসের বই, ইসলামিক বই কি ধরতে পারবো? নাপাক অবস্থায় তো কোরআনুল করিম কোনোভাবেই ধরতে পারবেন না, কেননা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, হ্যাঁ, একটি কোরআনে আয়াত রয়েছে এবং অনেক হাদিস রয়েছে যে নাপাক অবস্থায় কোরআন ধরা যাবে না। তবে হাদিসের বই, ইসলামিক বই এগুলো ধরা যাবে কিনা সেই নিয়ে আমি একটু ক্লিয়ার করি। যদি দেখেন যে কোথাও কোনো জায়গায় কোনো হাদিসের বইয়ের মধ্যে, কোনো ইসলামিক বইয়ের মধ্যে সরাসরি কোরআনুল করিমের আয়াত রয়েছে, তো আপনি ওই জায়গাটা স্পষ্ট করবেন না, আপনি পুরো বইটাকে ধরতে পারবেন। হাদিসের বই পাবেন, ইসলামিক বিভিন্ন বই, মাসআলা মাসালার বই আপনি সেগুলো ধরতে পারবেন, পড়তে পারবেন, কিন্তু কোরআনুল করিম আপনি নাপাক অবস্থায় কোনোভাবে ধরতে পারবেন না। জীবনে একবার হলেও সালাত ও তাসবি নামাজ পড়তে হবে, এটি কি হাদিস দ্বারা প্রমাণিত? দেখুন, সালাত ও তাসবি নামাজের কিছু হাদিস পাওয়া যায় যেখানে নবী আলাইহিসসালাম বলেছিলেন যে আপনি প্রতিদিন একবার হলেও পড়েন, অন্তত সপ্তাহে একবার হলেও পড়েন, তা যদি না পারেন মাসে একবার হলেও পড়েন, তাও যদি না পারেন বছরে একবার হলেও পড়েন, যদি সেটাও আপনার জন্য সম্ভব না হয় জীবনে একবার হলেও পড়েন। তো এই হাদিসটিকে গবেষণা করে মুহাদ্দিসিনে কেরাম বলেছেন যে হাদিসের যেই মান, সেই মান অনুযায়ী আসলে হাদিসটির থেকে এটা সম্পূর্ণভাবে দলিল প্রমাণিত হয় না যে আপনাকে জীবনে একবার হলেও সালাত ও তাসবি নামাজ পড়তেই হবে। তবে কেউ যদি পড়তে পারে আলহামদুলিল্লাহ ভালো। ভাঙা আয়নায় মুখ দেখলে কি হয়? ভাঙা আয়নায় মুখ দেখলে আপনার ফেস দেখতে সমস্যা হয়, তারপরে ভাঙা আয়না থেকে দুর্ঘটনা ঘটার একটা আশঙ্কা থাকে। তো ভাঙা আয়না কেন দেখবেন, একটা আয়নার বা কতই দাম, ভাঙা আয়নাতে বা কেন দেখতে হবে? তো দেখলেই যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, এটা নিতান্তই কুসংস্কার, এই ধারণা থেকে অবশ্যই বের হয়ে আসতে হবে। জ্বর হয়েছে, নাপা খেয়েছি, জ্বর চলে গিয়েছে, এমন কথাটা বলা কি শিরক? জ্বর হয়েছে, আপনি ওষুধ খেয়েছেন, আচ্ছা নাপা খেয়েছেন, এতে করে আপনার জ্বর চলে গিয়েছে, এই কথাটা সরাসরি শিরকে আকবর না হলেও আপনি কথাটা যদি ডিরেক্টলি এভাবেই বলেন যে এই নাপা খাওয়ার কারণেই আপনার জ্বর ভালো হয়ে গিয়েছে, তাহলে এটার মধ্যে কিন্তু শিরকে আসগর রয়েছে। আপনি কথাটাকে একটু সুন্দরভাবে গুছিয়ে এভাবে বলতে পারেন যে জ্বর হয়েছিল, নাপা ওষুধ খেয়েছি, আল্লাহ তাআলা আমাকে ওসিলায় সুস্থ করে দিয়েছেন, অথবা নাপা খেয়েছি, আলহামদুলিল্লাহ এখন ভালো আছি, এভাবে কথাটা একটু আপনার সাজিয়ে সুন্দরভাবে বলতে পারেন। দেখুন, একজন মুসলমানের মধ্যে আর যারা মুরতাদ রয়েছে, মুশরিক রয়েছে, তাদের মধ্যে কথাবার্তা, চাল চলন, ভেশভূষা, লেবাস ইত্যাদির মধ্যে কিছু না কিছু তফাৎ তো থাকতেই হবে। আপনি যদি সেই মুশরিকদের মতো, যারা ইসলাম মানে না, যারা ইসলামের পথে চলে না, তাদের সাথে যদি আপনার কথাবার্তারই যদি কোনো পার্থক্য না থাকে, তাহলে আপনি আসলে পরিপূর্ণ মুসলমান হবেন কী করে? আপনাকে সব দিক থেকে, আপনাকে আমলে, আখলাকে, চলাফেরা ইত্যাদি সব দিকে আপনার পার্থক্য থাকতে হবে, তফাৎ থাকতে হবে। এই জন্য তারাও বলে যে ওষুধ খেয়েছি, ভালো হয়ে গেছি, আপনি মুসলমান, আপনার এতটুকু ইমান রয়েছে যে আল্লাহ তাআলাই আমাকে ভালো করেছেন, তো আপনি কথার মধ্যে একটু আলহামদুলিল্লাহ বলে নেন, কী সমস্যা, আলহামদুলিল্লাহ ওষুধ খেয়েছি, এখন ভালো আছি, ব্যাস বলতে পারেন। আর যদি আরও বলতে পারেন যে হ্যাঁ ওষুধ খেয়েছি, আল্লাহ তাআলা ওষুধের উসিলায় এখন জ্বর নামিয়ে দিয়েছেন, তাহলে তো আরও ভালো, মাশা আল্লাহ। একটু কথা চেঞ্জ করে বলার দ্বারাই কিন্তু আমরা অনেক সওয়াবের ভাগিদার হতে পারি, ইভেন আল্লাহ তাআলাও আমাদের উপর খুশি হয়ে যান।